কথা কও, আমাদের পাগড়ি টুপি ধরে টান্দাও দাড়ির বিরুদ্ধে কথা কও, আমাদের পাগড়ি আমাদের দাড়ি টুপি কোরআন আর আল্লাহর ইজ্জত নবীর ইজ্জত রক্ষা করার জন্য বেঈমানের মোকাবেলায় লাঠি আত্মরক্ষা হিসাবে ব্যবহার হতে হবে। গৌর গোবিন্দ কয় ভেঙে যাবে পাগড়িওয়ালা, শাহজালাল বলে তুই চিনুনি আমি মুসলমান, মুসলমানের চরিত্র জানুনি, মুসলমান যেই কদম সামনে দেয় ও কদম কোন বেঈমানের ভয়ে পেছনে ফেরত নেয় না। গৌর গোবিন্দ বলে বাড়াবাড়ি করবা না, কয় কোন বাড়াবাড়ি নেই, কালেমার কথা বলবো আল্লাহর জমিনে, বলে এখান থেকে ভেগে যাও, বলে ভাগবো না, বলে যুদ্ধ হবে, শাহজালাল বলে যুদ্ধ হবে। তবে গৌর গোবিন্দ মাস্তানি করে টাকার গরম, আর শাহজালাল গৌর গোবিন্দের প্রতিবাদ করে একমাত্র চোখের পানি আর এনে মহামলের গরম। আগামীকাল যুদ্ধ হবে, শাহজালাল নিরুপায় হয়ে গেলেন, আউলিয়াদের কাফালা নিয়ে রাতের বেলা আল্লাহর সাথে গভীর রাত্রে কথা বলতে শুরু করলেন, সেজদায় পড়ে কান্নার আওয়াজ, ও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, অস্ত্র নাই, ধনবল নাই, জনবল নাই, কিছুই নাই রে আল্লাহ, তুমি আসমান থেকে সাহায্য করো রে মালিক। নামাজ পড়ে মুনাজাত করলেন, কানলেন, নামাজের পরে ফজরের নামাজ হবে, আজান হবে, সময় অল্প বাকি, আল্লাহর ওলি শাহজালাল বলে এই কাফেলার মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছেন নাকি জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই। নাসিরউদ্দিন নামের একজন ওলি কামেল দাঁড়ায় বললেন, আমি জীবনে এক অক্ত নামাজও ছাড়ি নাই, জামাতও ছুটে নাই। শাহজালাল বললেন, আজ আপনার পবিত্র কণ্ঠেই হবে ফজরের আজান। সময় এসে গেল, নাসিরউদ্দিন নামের ওলি কামেল দাঁড়ায় গেল, সময় মতো যখন জবান মুবারকে ফজরের আজানের ধ্বনিটা তুললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ যখন তুললেন সাথে সাথে আল্লাহর কুদরতি ফয়সালা গৌর গোবিন্দের মধ্যে জাল জ্বালা জমিনের মধ্যে শুরু হয়ে গেল। এদিকে নাসিরউদ্দিনের আজান চলতেছে আর গৌর গোবিন্দের জমিনের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে, হঠাৎ করে তাকায় দেখে আজান শেষ, বেঈমান গৌর গোবিন্দ শেষ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউন ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান ঈমানটার মজবুত করে আগাও, আর ভয় করলে আল্লাহকেই ভয় কর, দুনিয়ার আর কাউকে ভয় পেয়ে লাভ নাই। ওমর নবীর গর্দান আনার জন্য দৌড়ায়, নবী আল্লাহর কাছে দুহাত উঁচু করে দোয়া করতেছেন, পথিমধ্যে বাধাগ্রস্ত হয়ে গেল। লম্বা ইতিহাস, নবীর দরবারে গিয়া সেই ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, পয়গম্বর আপনার মাথা কাটার জন্য আসি, মেহরবানি করে মাফ করে দেন, আপনি তরবারিটা হাতে নেন আর আমার গর্দানটা কাটিয়া দেন, আর গর্দান কাটার আগে আমাকে কালেমা পতাকা লাগায় মুসলমান বানায় দেন। ওমর নবীর হাতে হাত দিল, অ্যাকশন শুরু হয়ে গেল, কালেমার নুরানি অবস্থা ভেতরে ঢুকে গেল। ওমর ওই তরবারি নিয়ে দ্রুত দেরি না করিয়া বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় গেল, চিৎকার করে বলে, বেঈমানের বাচ্চারা আয়, 5 মিনিট আগে আমি ওমর ছিলাম মুহাম্মদের দুশমন, এখন আমি ইসলামের বন্ধু হয়ে গেছি, কাউরে লাগবে না, আমি ওমরের সামনে বেঈমানের জন্য আমি ওমর, যথেষ্ট তরবারির সামনে দাঁড়াও। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, কবুল হয়ে গেল। যেই ওমর নবীরে মারতে গেল সেই ওমর আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয়ে গেল। আল্লাহর কাছে ওমর এখন কান্না করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে তো মর্যাদা দান করলেন, নবী জীবনের লাউকানা বাদী নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়ত দান করতেন ওমর হতো আমার পরের নবী। নবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন, দুরাকাত নামাজ পড়বেন কোন জায়গায়? ওমর প্রস্তাব দিলেন মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ দুরাকাত পড়েন। নবী চিন্তা করেন সিদ্ধান্ত কোন দিক দিয়ে নিব, চিন্তা করে হঠাৎ করে জিব্রাইল আমিন এসে বলেন, পয়গম্বর ওমরের কথাটা মেনে নেন, কারণ ওমরের প্রস্তাবে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। সেই ওমর এমন জাহান্নামের ভয়, ঈদের দিন সবাই আনন্দ করে ওমরের আনন্দ নাই, দরওয়াজায় তালা লাগায় কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি আজ কাঁদবেন কেন, আনন্দ করেন না কেন? ওমর বলে, আনন্দ ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, আপনার কিসের চিন্তা? বলে, রমাজান চলে গেল, রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম কোরআন তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, কিসের জাহান্নামের চিন্তা, আপনার উপরে তো আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিছেন। ওমর বলে, রে আবু হুরায়রা ভাই জানো না, যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিলেন, সুসংবাদ দিলেন, কোন আমলে যদি আবার আল্লাহ বেজার হয়ে যায়, আমার টিকিট আবার আল্লাহ ক্যান্সেল করে দিতে পারে। এর নাম তাকওয়া। সেই ওমর অর্ধ জুমিয়ার বাদশাহী পাইলেন। ওমর অর্ধ জাহানের খলিফা, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, দুশ্মন লাগছে ওমরের, পাইলে জবাই করবে কিন্তু পায় না সুযোগ মতো। হঠাৎ করে কে যেন কয়, এই দুশ্মন যা তাড়াতাড়ি, ওমর ওই মাঠে একা শুয়ে আছে হাতেরে বালির বানাইয়া, দুশ্মন তরবারি নিয়ে সামনে যায়, এই সুযোগে ওমরের হত্যা করতে হবে, যত দূর আগায় এর থেকে ডাবল অংশ পিছনে যায়। ভয় লাগে কি না জানি আবার হয়ে যায়, কারণটা কি জানো? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবাঈ খিসাল, যারা আমার রসূলের সুন্নতের কলিজার মধ্যে আকরায়া ধরে রাখবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তাকে চারটা পুরস্কার দিয়ে মর্যাদা বাড়ায় দিবেন। এক নাম্বার, আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, নেক আমল ওয়ালা আল্লাহ ওয়ালার সিনার মধ্যে ওই সুন্নতের মায়া ঢুকায় দিবে। ওরে বান্দা চিনে না, এরপর দিন থেকে সুন্নাত ওয়ালারে মহব্বত করবে আল্লাহ ওয়ালা। যেই লোকটাকে চিনে না, এরপর মহব্বত দূর থেকে মহব্বত করবে আর দোয়া করবে, আল্লাহ মহব্বত অন্তরে ঢেলে দিবেন। হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ জিব্রাইলের ডেকে বলেন, এই জিব্রাইল আমি ওই জমিনের বান্দাদারে ভালোবাসি, তুইও ভালোবাস। জিব্রাইল আমিন ভালোবাসে আর আসমানের ফেরেশতারে কয়, জমিনের ওই বান্দাটাকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সমস্ত আসমানের ফেরেশতারা যখন ভালোবাসতে শুরু করে, তখন ওই ভালোবাসার এখন জমিনের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যায়, তখন জমিনওয়ালারাও ভালোবাসা শুরু করে। কি ব্যাপার, অমুখের এত ভালোবাসো কেন, ওর তো কোনো যোগ্যতা নাই, কিছু নাই, কেন বাসি তাও জানি না, এমনিই বাসি। ওরে বাবা, চাবি জমিনে নাই, এই ভালোবাসার চাবি হলো আসমানের ভেতরে। সুন্নতের আমল মজবুত করলে চারটা পুরস্কার দিবেন আল্লাহ। এক নম্বরে আল্লাহওয়ালার অন্তরে মহব্বত বেড়ে যাবে। দুই নম্বর, অল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, সন্ত্রাসী বন্ধ যারা ওদের অন্তরে ভয় ঢুকে যাবে, ও অস্ত্র লয়ে কয়, আজকেই কিন্তু হাট হাজারের হুজুরের মেরেই ফেলবো, আজকেই কিন্তু অমুক হুজুরের মারিয়েই ফেলাবো, কিন্তু আল্লাহর নবী কয়, ভয় পাইস না, সুন্নতের আমল নিয়ে যদি মজবুত হয়ে থাকো, ওই তো সন্ত্রাসী অস্ত্র নিয়ে সামনে যখন দাঁড়াবে, চেহারা দিয়ে নজর পড়লে অস্ত্র হাত থেকে পড়ে যাবে, তখন বলবে, হুজুর আপনি একটু দোয়া করবেন, আসছিলাম একটু এমনি দোয়ার জন্য আসছি, দোয়া করে দেন, দোয়া করে দেন। তখন যারা টাকা দিয়ে ভাড়া করছে এরাও বিপাকে পড়বে, টাকা দিয়ে আমার জলে গেল, তোরে আনলাম কি জন্য, বুকসার ভিতরে দিবুতে বাইল, কি ব্যাপার,
তাই কোনো ব্যাপার না, সুন্নতের বরকত। ওয়াসআতু ফির রিজক, তিন নাম্বার বরকত, রিজিকে বরকত বেড়ে যাবে। চার নাম্বার ওয়াসাকাতু ফিদ দ্বীন, দ্বীনের উপরে ইস্তেকামাতের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবেন। ভাইরা আমার, ওই দুশমন তরবারি নিয়ে যায় উমর একা, অর্ধ জাহানের খলিফা উমর ঘুমায়, সুযোগ পাইয়া সামনে আগায় পেছনে যায়। এরকম করতে করতে যখন সামনে গেল কাছাকাছি, তরবারিটা বের করছে, সামনে গিয়া আর একটা কদম সামনে গিয়া মারবে, কিন্তু আল্লাহর কি কুদরত, তাকায়া দেখে উমর একা ঘুমায় না, জঙ্গলার একটা বাঘ উমরের পাহারা দিতেছে। দেইখা ভয়ে অস্ত্র পড়ে গেল, উমরের সাজা হয়ে গেল, তাকায়া দেখে আছে না মানুষ দাঁড়ানো অস্ত্র পেছনে মাটিতে। উমর ডাক দিয়ে কয়, ভাই ভয় পাইও না, কোথা থেকে আসছো? সব ঘটনা শোনার পরে বলে, আমি এইভাবে আসছি, এখন আমাকে মাফ করে দেন, মুসলমান বানায় দেন। সেই উমর কি পরিমাণ আল্লাহর ভয় আর তাকওয়া, দিনের বেলা মানুষের বিচার করে আর রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি খোঁজ খবর নেয়, কার কি অসুবিধা আছে।